যে গত প্রায় দীর্ঘদিন থেকে আপনারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলো বলে যাচ্ছেন জনগণ কি সেই অর্থে আপনাদের সাড়া দিচ্ছে কিনা কিংবা কতটা কাজে আসছে কার্যকর হচ্ছে মোট কথা বর্জনে কি আসলে কিছু অর্জন হচ্ছে কিনা ধন্যবাদ আমি এই প্রশ্নে আসবো তার আগে একটা বিষয় বলে নিই দেখুন নির্বাচনগুলো তো আসে যায় কিন্তু এর মধ্য দিয়ে যে বেশ কিছু কাঠামোগতভাবে অনেকগুলো বদল ঘটে সেগুলো অনেক সময় আর খেয়াল করা হয় না এই যে এরকম একটি একতরফা অবস্থার মধ্যে নির্বাচন কমিশন কি করলো দশ হাজার টাকার জামানতকে এক লাফে এক লক্ষ টাকা জামানতে পরিণত করলো এখন আপনি বলেন যে সাধারণ একজন মানুষ কিভাবে নির্বাচনে দাঁড়াবে আপনি এক লক্ষ টাকার জামানতই করছেন উপজেলা পর্যায়ে তাহলে এইটা ইঙ্গিতটা তো খুব পরিষ্কার যাদের হাতে টাকা আছে তারা এটা তারা এই ঝুঁকি নিবে ধরুন আমি নির্বাচন করব আমি হয়তো জিতব না কিন্তু আমি মানুষের মধ্যে পরিচিতি অর্জন করতে চাই আমার বক্তব্যটা উপস্থাপন করতে চাই নির্বাচনে তো একলাফে প্রথমে কেবল জিতলেই আমি ইলেকশানে দাঁড়াবো এটা তো কোনো নির্বাচন হয় না গণতান্ত্রিক প্রক্রিয়া মানে হচ্ছে আপনাকে মানুষের মধ্যে আসতে হবে তার একটা প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করা তো তাহলে এই যে মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সাধারণভাবে কাঠামোগত বাধাগুলো দেখেন তারপরে যেভাবে টাকার একটা রাজত্ব তৈরি করা হয়েছে কি পরিমাণ মানে অর্থ ব্যয় হয় এবং সেটার কোনো রেগুলেশনস নাই তিন নম্বর বিষয় হচ্ছে প্রশাসন এখন যেটা আমাদের উপরেও আছে মানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আছে এখন সর্ব নির্বাচনের মধ্যে একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে যে তারাই আসলে ওই ইয়াটা ঠিক করবে যে তাদের কোন দিকে তারা ঝুঁকে আছে সেই দিকে হবে কাজেই যে কথাটা উনি বললেন যে নির্বাচনকে আদৌ আছে এটা বাংলাদেশের মুখ্য প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান কি সেই জন্য আমরা আন্দোলন করছি এখন আন্দোলনে এখনও বিজয় অর্জন করি নাই বলে লক্ষ্য অর্জন হয় নাই বলে আন্দোলনটা তো ব্যর্থ হয়ে গেল এটা বলার কোনো সুযোগ নেই কিংবা আন্দোলনটা অন্যায্য সেটা বলার কোনো সুযোগ নেই আন্দোলন ইতিহাসে মানে আন্দোলন একটা ন্যায্য আন্দোলনও মানে তার ঘোষণার সাথে সাথে সে সফল হয়ে গেছে ব্যাপারটা এরকম না সুতরাং প্রত্যেকটা আন্দোলন নানান ঐতিহাসিক পর্ব পারি দেয় এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করছি মানুষের প্রত্যেকটা এমনকি আওয়ামী লীগ যারা সমর্থন করে তাদেরও ভোটাধিকারের জন্য লড়ছি তারা ভোট দিতে পারে নাই তো এই যে বলছে যে তারা আমরা জনগণের কাছে কি বলে যে অনুধাবন করতে পারলাম কিনা মানুষের কাছে আমরা যেতে পেরেছি পেরেছি কি না তো আপনারা কি মানুষের কাছে যেতে পেরেছেন আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দশ পার্সেন্ট লোকরাও ভোট কেন্দ্রে নিতে পেরেছেন এই সাতই জানুয়ারি তাহলে যে নিধন পক্ষে নব্বই ভাগ লোক যে একেবারে ভোট কেন্দ্রে গেল না তা আপনার তো আওয়ামী লীগের বলে থাকেন চল্লিশ পার্সেন্ট কিংবা তারও বেশি লোক আপনাদের নাকি সমর্থক তো তাদেরকে আপনারা টানতে পারেন নাই কেন তার মানে আওয়ামী লীগের লোকও কিন্তু আর এই ভোটের ব্যবস্থার মধ্যে কোনো আস্থাশীল না কারণ তারা অতীতে দেখেছে যে তারাও ভোট দিতে গিয়ে দুহাজার আঠারো সালে ভোট দিতে পারে নাই তারা নৌকাতেই ভোট দিত কিন্তু তারাও ভোট দিতে পারে নাই কাজে আমরা যে আন্দোলনটা করছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যারা আওয়ামী লীগ সমর্থক তাদেরও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটাধিকার হচ্ছে আমাদের নাম্বার ওয়ান মূল লড়াই এই যেমন স্বাধীনতার লড়াই সকল মানুষের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল আজকে ভোটাধিকারের লড়াইটাও বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার মর্যাদার প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে এবং সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে এখন যে বন্দোবস্ত একটা জমিদারি বন্দোবস্ত আপনি খেয়াল করে দেখেন তন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে এটা শুধুমাত্র এইখানে না যেমন অন্যান্য জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নাকি নিজেদের ছেলে মেয়েদের জন্য এখন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা দাবি করছেন তো কেউ বলবেন যে মিলিটারিতে আছে তাদের জন্য মেডিকেল কলেজ আছে কিংবা ইত্যাদি আছে ইউনিভার্সিটি আছে তাহলে কেন প্রশাসনিকদের থাকতে পারবে না কিন্তু এটার মধ্যে আসলে তারা কি করতে চাইছেন বাংলাদেশে একটা নতুন শ্রেণী তৈরি হতে যাচ্ছে মানে যেন প্রশাসক তৈরির একটা আলাদা মানে কেন্দ্র তৈরি করা হচ্ছে ফলে আপনি দেখবেন যে কাঠামোগত দিক থেকে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যেমন একটা জমিদারি কায়েম হয়েছে এর যে অনুষঙ্গগুলো আছে একটা জমিদারি ব্যবস্থা কায়েমের জন্য আরও জোরদার উদ্যোগ সর্বত্র আমরা দেখতে পাচ্ছি আমি যে কথাটাতে গুরুত্ব দিব যে এই যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি তাতে আমরা কখনো নির্বাচন বর্জন করছি কখনো অংশ নিচ্ছি আঠেরো তারিখে আমরা অংশ নিয়েছি আবার এবার বর্জন করেছি সামনে আমরা কী কৌশল নিব সেটা আগেভাগেই ঠিক হবে না বর্জন অথবা অংশগ্রহণ এগুলো সবই হচ্ছে আন্দোলন সফল করার কৌশল মানে নির্বাচনে গেলাম কেউ এমপি হলো কেউ হলো না এটা তো মুখ্য প্রশ্ন না মুখ্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার সরকার নির্বাচন করতে পারে কিনা এই অধিকারটা প্রতিষ্ঠা করা এইটা বাংলাদেশের জনগণের এবং এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা লড়াই অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব টিকবে কিনা এটা এখন গণতন্ত্রের সাথে যুক্ত সার্বভৌমত্ব থাকবে কিনা এটা গণতন্ত্রের সাথে যুক্ত ফলে দুইটা লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই গণতন্ত্রের লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং গণতন্ত্রের লড়াইয়ে তার গ্যারান্টি সেই জায়গা থেকে আমরা লড়াই করছি এখন আমি যদি আবার ব্যাক টু দি স্থানীয় সরকার ব্যবস্থা আলতাফ ভাই সেলিম আলতাফ জর্জ তিনি বললেন যে সরকার স্বাবলম্বী নয় মানে তার কর আদায় হয় না ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা সরকার যখন টাকা দিচ্ছে তখন তো এমপির মাধ্যমেই যাবে আমরা তো এই অবস্থাটাই বদল করতে চাইছি আমরা বলছি যে স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম করা মানে হচ্ছে একটা সার্টন লেভেলের কর আদায়ের ক্ষমতাও তার থাকতে হবে এবং সেটাই কিন্তু অঙ্গীকার ছিল গণতন্ত্রের যে অঙ্গীকারের কথা বলা হয়েছিল বিকেন্দ্রীকরণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ জবাবদিহিতা এইটার দুইটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একেবারে প্রধান শর্ত এখন জবাবদিহিতা নাই করে দিবেন বিকেন্দ্রীকরণ বাদ দিয়ে সমস্ত কিছু কেন্দ্রীভূত হবে এবং সেটাও যে পরিবারের বাইরে কি কেন্দ্রীভূত ক্ষমতাটা কি পরিবারের বাইরে ফলে সেটা যখন নয় তখন আরো আরও স্যাটেলাইট পরিবার সব জায়গায় তৈরি হবে না আপনি উপজেলায় চাইবেন এমপিতে চাইবেন ইউনিয়ন পর্যন্ত চাইবেন যে আমি কেন নয় আমি তো সারা জীবন আওয়ামী লীগ করছি সুতরাং আমার ছেলে মেয়ে করবে অথবা আমার ভাই বেরাদার করবে এবং এই ভাই বেরাদার যে নাই এটা কি আপনি মানে যে অর্থে বললেন যে অল্প কয়েকজন ব্যাপারটা এরকম না এই ভাই বেরাদার যেমন রাজনীতির ক্ষেত্রে এখন প্রতিষ্ঠা হচ্ছে এইটা প্রধান হয়ে উঠছে সেইটা আপনি সমগ্র প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দেখবেন আজকে ব্যাঙ্কগুলোতে কি অবস্থা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কারা একটার জায়গায় ইয়ে আসছে এই যে ন্যাশনাল ব্যাঙ্ক মানে আপনি এক পরিবার থেকে মুক্ত করে কিন্তু আরেকটা আরেকজনের হাতে এস আলম গ্রুপেরই নিয়ন্ত্রণ আছে বলে এটা সংবাদ মাধ্যম আমাদের জানাচ্ছে আমাদের জানাচ্ছে যে মন্ত্রীদের আত্মীয় স্বজনরাই কিন্তু বোর্ডগুলোতে ঢুকছেন আমরা যে কথাটা বলতে চাইছি যে স্বজনতন্ত্র এইটাকে বলে ক্যাপিটালিজম মানে পোষ্যদের আপনি রাষ্ট্র ক্ষমতা মানে ব্যবহার করে আপনি এই পোষ্যদের আত্মীয় স্বজন ভাইবেদের সম্পদ সৃষ্টি করছেন কিংবা ওই কাজে ব্যবহার করছেন এইটা বাংলাদেশের প্রধান রোগ এই ব্যবস্থা বদল না করতে পারলে আমরা যে সমস্ত অন্যান্য রাজনৈতিক উপসর্গর কথা বলি ওইগুলো আসলে কোনোদিনই সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত এইখানে জবাবদিহিতা এবং আমরা একটা বিকেন্দ্রীকরণের জায়গায় যেতে পারছি সেই কারণে আমরা বলছি যে বাংলাদেশে গণতান্ত্রিক একটা নতুন বন্দোবস্ত লাগবে যে বন্দোবস্তের জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করবে এবং সেইখানে আওয়ামী লীগের জবাবটা কি বিরোধী দল বিএনপিকে আপনি আলাদা মানে করতে পারেন আওয়ামী লীগ আলাদা করে বিএনপি অতীতে এই করেছে সেগুলোর মধ্যে অনেক সত্যতা আছে সেটা তো আমরাও লড়াই করেছি কিন্তু বিএনপি এই আন্দোলনের মধ্যে এসে তারা এখন যে অবস্থানটা বলছে যে না একত্রিশ দফার মধ্য দিয়ে যে বিকেন্দ্রীকরণ অথবা জবাবদিহিতা অর্থাৎ ক্ষমতার ভারসাম্য আনা সংস্কার এইটা তাদেরও একটা প্রস্তাবনা হিসেবে তারা এখানে হাজির করছেন তাহলে এই মুহূর্তের রাজনৈতিক অবস্থানে এটা কিন্তু আওয়ামী লীগের জবাবটা কী হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে আওয়ামী লীগ বাংলাদেশ একটা বড় স্টেক হোল্ডার সেইখানে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ হতে পারতো যদি আওয়ামী লীগ এখানে এগিয়ে আসতো